ज्योतिषशास्त्र विशेष किछु लक्षण सम्पन्न मेयेदेर प्रेमिका बा स्त्री हिसेबे निर्वाचनेर क्षेत्रे पुरुषदेर सतर्क करे दिएछे। तबे एई सब लक्षण जदि कोनो पुरुषेर हाते थाके ताहले प्रेमिक बा स्वामी हिसेबे तिनिओ विपज्जनक हये उठते पारेन। कुष्ठि बा हस्तरेखा विचारशास्त्रे बला हय हातेर तालुर विवाह रेखाय कोनो मानुषेर प्रेम बा दाम्पत्य जीवने सुखेर इंगित देय। পুরুষদের ডান হাত আর মহিলাদের বা হাতের পাশ বরাবর করে আঙ্গুলের নিচে যে আড়াআড়ি রেখা সেটি বিবাহ রেখা। বিবাহ রেখা সাধারণত খুব স্পষ্ট বা গভীর হয় না। অনেকের হাতে একাধিক বিবাহ রেখাও থাকতে পারে। বলা হয় হাতের এই রেখা দেখেই বলে দেওয়া সম্ভব কোনো মানুষে তার প্রেম জীবনে কেমন ভূমিকা পালন করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন হাতের কয়েকটি বিশেষ লক্ষণ যদি আগে থেকেই মিলিয়ে নিয়ে সতর্ক হওয়া যায় তাহলে প্রেম বা দাম্পত্য জীবনে বিপর্যয় এড়ানো সম্ভব। সেক্ষেত্রে হাতের তালুতে বিশেষ কিছু লক্ষণ সম্পন্ন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে না নেওয়াই ভালো। কী ধরনের লক্ষণ তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ডক্টরস টিপস সলিউশন ফর লাইফ প্রবলেমস। নাম্বার এক, যদি অধিকাংশ বিবাহ রেখায় নিচের দিকে মুখ করে থাকে খেয়াল করুন আপনার নির্বাচিত মানুষটির হাতের বিবাহ রেখাটি এখানে একাধিক রেখার ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট রেখাটি তালুর দিকে যত এগিয়েছে তত নিচের দিকে নেমে গিয়েছে কি না। এমনটা যাদের হাতে থাকে তাদের দাম্পত্য জীবনে সাধারণত নানা ধরনের অশান্তি দেখা যায়। নাম্বার দুই, যদি উপরে নিচে ছোট ছোট অনেকগুলি সমান স্পষ্টতা সম্পন্ন বিবাহ রেখা থাকে এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্কে জড়ালে চিরকালই আপনাকে একতরফা ভালোবাসার সমস্যায় ভুগতে হবে। আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন কিন্তু তিনি আপনাকে ভালোবাসার ভান করলেও মনে মনে খুঁজবেন নিত্য নতুন সঙ্গী বা সঙ্গিনী। নাম্বার তিন, যদি সবচেয়ে স্পষ্ট বিবাহ রেখাটি হাতের তালুর দিকে দুভাগে ভাগ হয়ে যায় বিবাহ রেখাটি এখানে একাধিক রেখার ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট রেখাটি। যদি তালুর দিকে আড়াআড়ি ইংরেজি ভি অক্ষরের মতো দুটি ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে তা সম্ভাব্য ব্রেকআপ বা ডিভোর্সের লক্ষণ। কোনো মানুষের হাতে এই লক্ষণ থাকলে তাকে জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসাবে নির্বাচন না করার পরামর্শ দিচ্ছে জ্যোতিষশাস্ত্র। নাম্বার চার, যদি অনেকগুলি স্পষ্ট গভীর ও দীর্ঘ বিবাহ রেখা থাকে এই ধরনের রেখা সম্পূর্ণ মানুষের প্রতি বিপরীত লিঙ্গের মানুষজন অতি সহজে আকৃষ্ট হয়। ফলে অনেক সময়ে এদের দাম্পত্য বা প্রেম জীবনে অশান্তি দেখা দেয়। এরকম মানুষকে যদি নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করেন তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকুন। জেনে রাখুন তিনি আপনাকে গভীরভাবেই ভালোবাসবেন কিন্তু তার আশেপাশে এমন অনেকে থাকবেন যারা আবার তাকে ভালোবাসবেন মন প্রাণ দিয়ে। দর্শক, জ্যোতিষশাস্ত্র নিয়ে আমাদের ভিডিওটি কেমন লাগলো? এই চার ধরনের হস্তরেখার মধ্যে আপনার বা আপনার সঙ্গিনীর সাথে কত নাম্বারটি মিলেছে কমেন্ট করে জানান। জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই ভিডিওটি স্পন্সর করেছে মাল্টিচ্যাট। মাসিক মাত্র 1000 টাকায় মাল্টিচ্যাট দিচ্ছে মেসেঞ্জার অটো রিপ্লাই বা চ্যাটবট সার্ভিস, ইনবক্সের সকলকে এক ক্লিকে মেসেজ পাঠানোর সুবিধা, ই কমার্স ওয়েবসাইট সহ আরও অনেক সুবিধা। 14 দিন পর্যন্ত এই সার্ভিসগুলো ফ্রিতে ব্যবহার করতে ভিজিট করুন www.multichat.xyz। লিঙ্কটি দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে।